কিতাল হয়ে যায় আল্লাহ, এক মুহূর্ত সময় লাগবে না। তাই আল্লাহ আপনি যদি আবহাওয়াকে উদ্দেশ্য করে বলেন যে আবার আমার বান্দাদের জন্য তুই শীতল হয়ে যা, আল্লাহ এক মুহূর্ত সময় লাগবে না। আল্লাহ মেহরবানি করে আপনি আবার সেই সুন্নতকে আমাদের জন্য চিন্তা করেন। আল্লাহ মেহরবানি করে আল্লাহ ইয়া রব্বা ইব্রাহিম, আল্লাহ মেহরবানি করে যে গুনাহের কারণে আল্লাহ আজকে আমাদের এই জীবনে বিপর্যয়, আমাদের দেশে বিপর্যয় নেমে এসেছে, আল্লাহ আপনার রহমত দ্বারা সেই পরিবেশকে আপনি শীতল করে দেন। আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের নামাজকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ এই গরমের কারণে আল্লাহ আমাদের দেশের অনেক নলকূপের পানি আল্লাহ ভূগর্ভের মধ্যে চলে গেছে, আল্লাহ মানুষ পানি পান করার জন্য পানি পাচ্ছে না। আল্লাহ এমন অনেক নিরীহ অসহায় মানুষ রয়েছে আল্লাহ, যাদের পান করার উপযুক্ত পানি তাদের ঘরে নাই। আল্লাহ পানি মানুষের মৌলিক অধিকারের একটি অধিকার। আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনার সেই বান্দাদের দিকে তাকিয়ে আল্লাহ আপনি আমাদের সকলের জন্য পানির ব্যবস্থা করে দেন, সহযোগিতা করেছেন আল্লাহ, সেইভাবে আমাদের উপর আপনি রহমতের চাদর বিছিয়ে দেন, রহমতের ছায়া বিস্তার লাভ করে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনার রহমত, আমরা যদি আকাশ পরিমাণ গোনা করি আল্লাহ আপনার রহমত তার চাইতে শত সহস্র গুণ লক্ষ গুণ বেশি। আল্লাহ সেই অসীম রহমতের ওসিলায় আমরা আপনার কাছে ক্ষমা চাই, পরিবর্তন ঘটিয়ে দেন। আল্লাহ আপনার অনেক মাখলুক আল্লাহ যারা আমাদের মতো গুনাহগার নয়, আল্লাহ সেই সমস্ত গবাদি পশুর ওসিলায় আল্লাহ আপনি আমাদের অবস্থার পরিবর্তন ঘটিয়ে দেন। আপনি সেই আল্লাহ যে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ ছিলেন, আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনার আগুনকে বলেছিলেন ফাকুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ আপনি আগুনকে বলেছিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং ঠান্ডা হয়ে যাও। يقول الرسول صلى الله عليه وسلم ما منع قومنا الزكاة إلا منعوا من القطر من الصحف الأولى صحف إبراهيم وموسى صحف إبراهيم الله الحمد لله وعليهم أو كما قال عليه الصلاة والسلام عباد الله لأجل ذلك الأحوال التي نشاهدها اليوم واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان سمع الله لمن حمدا كتابه العزيز يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده থেকে পাক সাফ করে দেন। আল্লাহ ঘর থেকে আমরা গুনাহ নিয়ে এই দরবারে এই ময়দানে এসেছি, আল্লাহ মেহেরবানি করে এই ময়দান থেকে যেন আমরা গুনাহ মুক্ত অবস্থায় আমাদের ঘরে ফিরে যেতে পারি সেই তৌফিক আপনি আমাদের সকলকে দান করেন। দুর্বলতার কারণে গুনাহ করে ফেলি আল্লাহ, কিন্তু আপনার গুনাহকে আপনার শাস্তিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহ মেহরবানি করে আমাদের দুর্বলতার দিকে তাকায়, আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনার রহমতের দিকে তাকায়, আল্লাহ আমাদের কান্না চোখের পানির দিকে তাকায়, আল্লাহ ইস্তেগফার করো তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, আল্লাহ আমরা আপনার কাছে তওবা ইস্তেগফার করি, আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমরা আমাদের শর্ত পূর্ণ করেছি, আল্লাহ মেহরবানি করে আপনি আপনার ওয়াদাকে পূর্ণ করেন, আল্লাহ আপনার চাইতে বড় ওয়াদা পূর্ণকারী কে হতে পারে, আল্লাহ মেহরবানি করে আমাদের গুনাহের কারণে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতেও শাস্তি দিবেন না আখিরাতেও শাস্তি দিবেন না, আল্লাহ গুনাহের শাস্তি আমরা গুনাহগার, আল্লাহ আমরা গুনাহগার আমরা খতকার, আল্লাহ আমাদের গুনাহের ইব্রাহিম আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে যেভাবে শীতল করেছিলেন আল্লাহ আজকের উত্তপ্ত পরিবেশকে আপনি আমাদের জন্য শীতল করে দেন। আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে আপনার কাছে আল্লাহ যে গুনাহের কারণে আপনি আমাদের প্রতি নারাজ হয়েছেন সেই গুনাহগুলো আর কখনোই আমরা করব না, আল্লাহ মেহরবানি করে আমাদের সব মেহরবানি করে আপনি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়াগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াব। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।